প্রথম শ্রেণীর ছোট ছোট শিশুরা তোমরা ভালো আছো কিনা, আজ থেকে তোমাদেরকে অঙ্ক গণিতের ক্লাস নেওয়া হবে। হ্যাঁ, তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো। তোমাদেরকে করোনার সময় তোমরা ক্লাসে আসছো না, যাতে অনলাইন ক্লাসে তোমাদের সুন্দরভাবে তোমরা বাসায় বসে থেকে দেখতে পারো, সেজন্য তোমাদেরকে অনলাইন ক্লাস নেওয়া হচ্ছে। তোমরা বাসায় বসে দেখো। আমি তোমাদেরকে প্রথমে এক থেকে বিশ পর্যন্ত অঙ্কে লেখো। এটা সুন্দর করে তোমরা খাতা মধ্যে সুন্দরভাবে লিখবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এক কীভাবে লেখে। এক, দুই, বুঝতে পারছ? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। দশের পরে কি হয়? দশের পরে এগারো। আমরা অনেকে বলি এক দশ এক এগারো, আমরা অনেকে কিন্তু বলি এক দশ এক এগারো। দেখো এক দশ এক এগারো, এক দশ দুই বারো, এক দশ তিন তেরো, এক দশ চার কত হয়? চোদ্দ। এক দশ চার চোদ্দ, মনে রাখবে। এক দশ পাঁচ পনেরো, এক দশ ছয় ষোলো, এক দশ ছয় কত হয়েছে? এক দশ ছয় বলো ষোলো, এক দশ সাত সতেরো, এক দশ আট আঠারো, এক দশ নয় উনিশ, দুয়ে শূন্যে বিশ। দেখেছ সবাই সুন্দর করে দেখেছ? আবার দেখো এক, যখন তোমরা এক উচ্চারণ করবে সুন্দর করবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ। এটা তোমরা এক থেকে বিশ পর্যন্ত অঙ্কে সুন্দর করে লিখবে, যাতে কোনো কাটা ছিঁড়া এবং ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখবে এবং খাতার মধ্যে সুন্দর করে লিখবে। আমি যেটা তোমাদেরকে দিচ্ছি এটা সুন্দর করে লিখলে বা তোমাদের ক্লাসে তোমরা সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারবে। যে যত সুন্দর করে লিখবা তা তত ভেরি গুড দেওয়া হবে এবং নাম্বারও তোমাদেরকে সুন্দরভাবে দেওয়া হবে। এখানে দেখো দুই নম্বর প্রশ্নটা আছে, ছোট থেকে বড় সংখ্যা লিখো। ছোট থেকে বড় সংখ্যাটা কি? এর মধ্যে ছোট সংখ্যার থেকে, যেমন আমরা ছোট সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এইভাবে আমরা ছোট সংখ্যাটা আগে লিখতে বলছি। এখানে তোমাকে লিখতে হবে কি? প্রথমে লিখতে হবে তোমাকে এক, তারপরে তো দুই, তিন, মানে এখানে লেখা হয়েছে ছোট থেকে বড় লেখো, সবচেয়ে ছোট সংখ্যাটা আমি আগে লিখছি। তারপরে এখানে চার, এখানে পাঁচ, এখানে ছয়, তারপরে কি লিখবে?
सात आठ नौ दस এই পর্যন্ত আর কি দেখো আমি ছোট সংখ্যা এক থেকে দশ পর্যন্ত ছোট হচ্ছে এক দুই তারপরে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে তোমরা লিখবে তারপরে পরে আছে বড় থেকে ছোট সংখ্যা লিখো বড় সংখ্যা তো एक थे दस पर्त बसान कर दस दस हेलो आगे लिखते हैं खेला दस 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 कत हो दस नय दस नय तरपे नये आठ আটের পরে কত লিখবে সাত তারপর ছয় পাঁচ চার তিন তিন দুই এক দেখেছ আমি কি সংখ্যা আগে লিখলাম এখানে আমরা লিখছি বড় থেকে ছোট সংখ্যা লিখো এক থেকে দশ এই দশের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে দশ একের থেকে দশ পর্যন্ত সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে দশ তারপরে দেখো তারপরে কত হবে নয় তারপরে কত হবে আট তারপরে সাত তারপরে ছয় তারপরে পাঁচ চার তিন দুই এক এইভাবে তোমরা খাতায় সুন্দরভাবে লিখবে যাতে খাতার মধ্যে ভুল না হয় তোমাদের বাসায় বসে বসে করোনার সময় ক্লাসেও স্কুলেও আসতে পারছো না এই জন্য এটা সুন্দর করে তোমরা লিখবে হ্যাঁ আবার দেখো আমি প্রথমে লিখছিলাম এক নাম্বার প্রশ্ন লিখছিলাম এক থেকে বিশ পর্যন্ত অঙ্কে লেখো এক থেকে বিশ পর্যন্ত অঙ্কে লিখবা কীভাবে প্রথমে কী লিখবা এক আমরা সংখ্যা অঙ্কের আমার সংখ্যা এক এক প্রথমে এক লিখবে তারপরে লিখবে দুই তারপরে তিন লিখবে তারপরে চার তারপরে লিখবে পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে কী তোমরা তো দেখতে পাচ্ছ তোমরা বুঝেছ জিনিসটা কী হবে কীভাবে তোমরা লিখবে কীভাবে জিনিসটা লিখতে হবে আমি তোমাদের ব্ল্যাক বোর্ড হ্যাঁ মানে সাদা বোর্ডে তোমাদের দেখিয়ে দিলাম হোয়াইট বোর্ডে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি দেখো এগারো বারো তারপরে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এইভাবে তোমরা লিখে যাবে তারপরে আমি পরে দুই নম্বর প্রশ্নটা আসিল ছোট থেকে বড় সংখ্যা লিখো মানে ছোটোর থেকে বড় সংখ্যা আমরা যেভাবে ছোট থেকে লিখি সবচেয়ে এক থেকে দশ পর্যন্ত ছোট সংখ্যা হচ্ছে এক হ্যাঁ এক থেকে দশ পর্যন্ত সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে কি এক এই একটাকে প্রথম লিখতে হবে তারপর লিখে যেতে হবে হ্যাঁ তারপরে ছোট সংখ্যা তারপরে একের থেকে দুই দুইয়ের থেকে লিখতে হবে তিন তিনের থেকে তোমাকে চার লিখতে হবে তারপরে লিখতে হবে পাঁচ পাঁচের থেকে ছয় তারপরে সাত আট নয়
দশ, এইভাবে মানে ছোট থেকে বড় সংখ্যাগুলো লিখবে সুন্দর করে খাতায়, যাতে ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখবে এবং লেখাও তোমাদের জন্য সুন্দর হয়। হ্যাঁ, যাতে তোমরা সুন্দরভাবে বাসায় বসে বসে লিখতে পারো, এটা সবসময় লক্ষ্য করবে। হ্যাঁ, আর তারপরে তিন নম্বরটা আছে তোমার, বড় থেকে ছোট সংখ্যা লিখো, বড় থেকে ছোট সংখ্যা লিখো। বড় থেকে ছোট সংখ্যা লিখো, এখানে দেখো বড় এক থেকে দশ পর্যন্ত বড় সংখ্যাটা, বড় সংখ্যাটা হচ্ছে, হ্যাঁ তোমরা বলতে পারবো বড় সংখ্যা কোনটা? এই দশ, দশ হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা এক থেকে দশ পর্যন্ত। দশ লেখার, দশ লেখো আগে, তারপরে লেখো নয়, লিখেছ? তারপরে লেখো আট, সবাই লেখো, তারপরে লেখো সাত, তারপরে ছয়, তারপর পাঁচ, তারপরে লেখো চার, তারপর তিন, দুই, এক। এইভাবে সুন্দর করে তোমরা সবসময় বাসায় বসে, যাতে নিরাপদে থেকে বাবা মাকে দেখে তোমরা সুন্দর করে যাতে লিখতে পারো, তোমাদেরকে, হ্যাঁ সবাইকে আজকে এই প্রথম শ্রেণীর ছোটো ছোটো বাচ্চাদেরকে, হ্যাঁ ধন্যবাদ, যাতে এরপরে তোমাদের আবার ক্লাস নেওয়া হবে।